একটা কুকার বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি মাঝারি সাইজে চারটে আলু নিয়েছিলাম, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এক চিমটে হলুদ, আরও নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। কাঁচা পাকা লঙ্কা। এরপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা সিটি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে দিলাম। এবার টমেটোটা আমি এভাবে আলুটার সাথে মেখে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম, এবার আবারও জ্বালিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি, অল্প একটু কালো জিরে। ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এরপর বেটে রাখা পোস্ত, পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর অল্প একটু জিরে দিয়েছিলাম। আর বেশিক্ষণ কিন্তু আমি পোস্তটা রান্না করব না। এইভাবে নিরামিষ দিনে পোস্ত রান্না করে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আমার এই পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।